সারা দেশের সাথে মালদাতেও পালিত হচ্ছে শিব চতুর্দশী। এই অনুষ্ঠান উপলক্ষে মেতে উঠেছে সকল ভক্তরা। এমনই চিত্র দেখা গেল মানিকচক গঙ্গা নদী এবং আলাল নদীতে। শিব চতুর্দশী উপলক্ষে ভক্তবৃন্দের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই চতুর্দশী উপলক্ষে সকল ভক্তরা জল ভরার উদ্দেশ্যে আসেন গঙ্গা নদীতে। আগত এক ভক্ত জানান, 9 বছর ধরে তিনি আসেন, প্রতি বছরই আসেন গঙ্গা নদীতে শিব চতুর্দশী উপলক্ষে জল তুলতে। নিয়ম নিষ্ঠার সাথে উপবাস করে থাকেন, গঙ্গা নদীতে এসে জল তুলে নিয়ে যায়। এরপর মধ্যরাতে শিব চতুর্দশীর পুজো আরাধনা করে। শিব ঠাকুরের লিঙ্গে প্রখরে প্রখরে জল ঢেলে পুনরায় পরের দিন পুজো করে সমাপ্তির জল ঢেলে শিব চতুর্দশী ব্রত ভেঙে থাকেন। এইভাবেই তারা শিব চতুর্দশী ব্রত করেন। এর পাশাপাশি দেখা গিয়েছে নদীর তীরে বেশ গোলাপ ফুলের চাহিদাও রয়েছে। ভক্তদের মধ্যে রমরমা চলছে গোলাপ ফুল বিক্রেতাদের বেঁচে কেনা। আজকের এই দিনে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য পুলিশি ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থা এবং নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছিল ভক্তদের জন্য। আমরা এই শিব চতুর্দশী পুজো পালন করি, ভোলানাথের পুজো করি। আমরা হিন্দু ধর্ম যে মানুষ, হিন্দু ধর্মাবলম্বী মানুষ, আমরা গর্বিত। এই পুজো সকলেই করি। মা বোনেরা যেমন ভোররাত থেকে জল আনা, জল ঢালা, ঠাকুরের মাথায় জল ঢালা বা পুজো করা আজকে ভোররাত থেকে শুরু হয়েছে, কালকে রাত সকাল 8টা অবধি চলবে। আমরা আমরা সকলে হিন্দু ধর্মের মানুষ, আমাদের মনস্কামনার জন্য এই পুজো করি। আজকে এখানে আমি আড়াল চৌরঙ্গিতে আছি। এখানে সকাল থেকে প্রচুর লোকের ভিড় হচ্ছে, এখনো অবধি চলছে ভিড়, দর্শনার্থীরা যাচ্ছে। তো আমরা হচ্ছে ট্রাফিকে কন্ট্রোল করছি যেন কারো কোনো প্রবলেম না হয়, সেদিকে আমরা খেয়াল রাখছি। আপনাদের মানে আমাদের সব রকমের নিরাপত্তা আছে, আমাদের দুটো মোবাইল গাড়ি ঘুরছে, আমাদের টোটাল রাস্তা থেকে সিভিক দেওয়া আছে, মধুবাড়ির মোড় থেকে আড়াল পর্যন্ত টোটাল রাস্তায় সিভিক দেওয়া আছে, যেন কোনো